আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানব যে পাঁচ শ্রেণীর মানুষ রোজা না রাখলেও গুনাহ হবে না। নাম্বার এক হচ্ছে মুসাফির ব্যক্তি। সফররত অবস্থায় যারা থাকে, এ সমস্ত ব্যক্তিরা যদি সফররত অবস্থায় হাঁটতে হাঁটতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়, এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে তার পক্ষে রোজা রাখা কষ্টকর হয়ে দাঁড়াবে, তাহলে ইসলাম সেক্ষেত্রে তাকে ইসলাম রোজা ভাঙার অনুমতি দিয়ে থাকে, অথবা রোজা না রাখলেও সে গুনাহগার হবে না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বর্তমান জামানায় যে সফরগুলো হচ্ছে এসি গাড়ি দিয়ে, এসি ট্রেনে অথবা প্লেনে, এরকম সফর কখনো মানুষের রোজা পরিপূর্ণ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না। 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষকে মরুভূমির তপ্ত বালির উপর দিয়ে হেঁটে হেঁটে সফর করতে হতো, তখন কষ্ট যন্ত্রণায় পিপাসিত অবস্থায় তাদের জন্য রোজা না রাখার অনুমতি ছিল। কিন্তু বর্তমান সময়ে আমাদের সফরগুলো আরামদায়ক বিদায়, সেক্ষেত্রে রোজা ভাঙা সমীচীন হবে না। যদি পরিস্থিতি হয়ে যায়, যেমন বমি হতে পারে অথবা মাথা ঘুরানো, অসুস্থ হয়ে যাওয়া, সেসব ব্যাপার হলে ভিন্ন অনুভূতি তো রয়েছে, কিন্তু আপনি যদি আরামের সাথে সফর শেষ করেন তাহলে অযথা কেন রোজা ভাঙতে যাবেন না, কেননা আল্লাহ তাআলা আপনার সম্পর্কে অবগত আছেন। নাম্বার দুই হচ্ছে, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়েন অথবা আগে থেকেই অসুস্থ হয়ে রয়েছেন, অসুস্থতার কারণে কোনোভাবেই তার পক্ষে রোজা রাখা সম্ভব না, তবে ডাক্তার অনুমতিক্রমে তিনি চাইলে রোজা নাও রাখতে পারেন, তবে অবশ্যই সুস্থ হওয়ার পরে তাকে রোজাগুলো আদায় করে দিতে হবে। নাম্বার তিন হচ্ছে গর্ভবতী মায়েরা, যাদের পেটে সন্তান এসেছে, রোজা রাখতে হলে তাদের সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, অর্থাৎ ওই গর্ভবতী অবস্থায় যদি তিনি রোজা রাখেন হয়তোবা মায়ের প্রবল ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, সেই ক্ষেত্রে সন্তানের স্বার্থে অবশ্যই রোজা ভাঙতে পারেন, ইসলাম তাকে রোজা ভাঙার অনুমতি দিয়ে থাকেন। তবে গর্ভবতী অবস্থায় তার কাছে কোনো প্রকার খারাপ না লাগে, রোজা রাখার ফলে তার যদি কোনো প্রকার ক্ষতি না হয়, ডাক্তারের পরামর্শক্রমে যদি তিনি ফিট থাকেন তাহলে রোজা রাখাই তার পক্ষে ভালো হবে। নাম্বার চার হচ্ছে দুগ্ধদানকারী মা, অর্থাৎ যে নারী তার সন্তানকে দুধ পান করায়, অর্থাৎ যে সন্তানের মায়ের দুধ ব্যতীত অন্য কোনো খাবারের ব্যবস্থা থাকে না, তাহলে সে রোজার মাসে রোজা না রাখলেও চলবে, কিন্তু অবশ্যই পরবর্তী সে রোজাগুলো আদায় করে নিতে হবে। নাম্বার পাঁচ হচ্ছে, সে সমস্ত ব্যক্তিরা একেবারে দুর্বল হয়ে পড়েছেন, তারা যদি রোজা না রাখেন সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন না। এটা হচ্ছে শুধু সেই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, একেবারেই মুমূর্ষু রোগী অথবা বার্ধক্যজনিত অবস্থায় বয়স 80 থেকে 90 হয়ে গিয়েছে, মনস্মৃতি শক্তি নেই, শরীরের উপর কোনো ব্যালেন্স নেই, এরকম ব্যক্তিদের জন্য রোজা রাখাটা বাধ্যতামূলক নয়। যদি অসুস্থ ব্যক্তি সুস্থতা ফিরে পায় তাহলে তাকে অবশ্যই তার কাজা হওয়া রোজাগুলো আদায় করতে হবে। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদের ভিতরে তাকওয়া পয়দা করেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক।